the Sahaja Guru Vedic. How to follow? Nobody follow, follow. Wow. সেই মাত্রাসায় আমার সাথে ক্লাস সিক্স পর্যন্ত পড়েছেন, সে বর্তমানে কুয়েট
ওয়েলকাম করলাম বিশ্ববিদ্যালয়ে, যেটা টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সেটার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেটার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কানাডায় পিএইচডি করতেছেন, কানাডায় পিএইচডি করতেছেন। আমরা দুইজনই একই মাদ্রাসায় ক্লাস ওয়ান থেকে ক্লাস সিক্স পর্যন্ত পড়েছি এমন মাদ্রাসা, যে মাদ্রাসা এলাকার লোক ভালো করে চেনেন না। আপনাদের জানি মাদ্রাসা তো চট্টগ্রামে সবাই চেনেন, শিক্ষক যারা বসে আছেন তাদেরকেও সবাই চেনেন। আমি যে মাদ্রাসায় পড়ি ওনার অধ্যক্ষ সাহেবকেও লোকজন মনে করতে উনি টাকা তুলেন কি তুলেন টাকা তুলেন। কাজেই আপনারাও নিজেদেরকে কোনোভাবে ছোট মনে করবেন না। স্টেজে যারা বসে আছেন দেখতে কম সুন্দর হলেও, কাপড় চোপড় একটু কম সুন্দর হলেও তাদেরকেও কম মনে করবেন না, তাদেরকেও কম মনে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের যে তিনটি আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, একটি যে আল্লাহ বলছেন যে বান্দা আমার বান্দাদের মধ্যে ইন্টেলেকচুয়াল তারা বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী বলেন আপনারা ব্যাপার পত্রিকায় সবসময় করেন বুদ্ধিজীবীদের কথা। আমাদের দেশে বুদ্ধিজীবী হচ্ছে যারা জীবনে মানে বুদ্ধিজীবী জীবনে শুরুতেই যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেন তারাই আমাদের দেশে বুদ্ধিজীবী। কিন্তু আল্লাহ বলছেন যে বান্দা তার তোমাদের দৃষ্টিতে তারা বুদ্ধিজীবী হলেও আমি আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিজীবী ভিন্ন, আমি আল্লাহর সংজ্ঞায় ডেফিনিশনে বুদ্ধিজীবী ভিন্ন। আমার বুদ্ধিজীবীকে আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা জীবনের প্রত্যেকটি শ্বাস এবং প্রশ্বাসে আমি আল্লাহকে স্মরণ রাখে, আমি আল্লাহকে স্মরণ রাখে। তারপর কি করে? স্মরণ রেখে ঘরে বসে থাকে না, স্মরণ রেখে মসজিদেও বসে থাকে না, আমি আল্লাহকে প্রতিটি শ্বাস প্রশ্বাসে স্মরণ করে। গবেষণা করার পরে সিদ্ধান্ত উপনীত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মধ্যে একটা জিনিস সৃষ্টি করে নাই যেটা মিনিংলেস, যেটা মিনিংলেস। আপনারা জানেন আমাদের পেটের মধ্যে চি হয়, কি হয়? কিছুদিন আগেও সায়েন্টিস্টরা বলতো যে চি শরীরের মধ্যে কোনো কাজে আসে না। আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সম্মানিত শিক্ষকরা সাথে সাথে জবাব দিয়েছিলেন যে স্রষ্টার সৃষ্টিতে কোন কায়নাতের মধ্যে এমন কোন সৃষ্টি হতে পারে না যে সৃষ্টি মিনিংলেস, যে সৃষ্টি অন্তত মখলুকাতের কোনো কাজে আসে না। কিছুদিন আগে তারা নিজেরাই আবার প্রমাণ করলেন যে শরীরের হজম শক্তিতে চিড়ের ভূমিকা অনস্বীকার্য, চিড়ের ভূমিকা অনস্বীকার্য। সেটা আমার বলার বিষয় না, আমার বলার বিষয় হচ্ছে আল্লাহ বলছেন বুদ্ধিজীবী হচ্ছে জিকরে ইলাহি, আল্লাহর স্মরণ। আমরা উলামায়ে কেরাম আমাদের উস্তাদরা সম্মানিত সবসময় বলে রাখেন যে আল্লাহর জিকির অন্তরের প্রশান্তি, আল্লাহর জিকির অন্তরের প্রশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বুদ্ধিজীবীদের ডেফিনিশন দিলেন,
immediate পরে আল্লাহ বলছেন সানুরিহু আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক অল্প বিলম্বে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ন্যাচারাল সায়েন্স এবং হিউম্যান সায়েন্স ন্যাচারাল সায়েন্স এবং হিউম্যান সায়েন্স অর্থাৎ নব ও ভূমণ্ডলের বিদ্যা এবং মানব বিদ্যা এই দুই বিদ্যা দিয়ে আমি তোমাকে দেখিয়ে দেব যে আমি আল্লাহ কোনোভাবেই মিথ্যা হতে পারি না হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক তুমি যদি বান্দা তোমাকে নিয়ে গবেষণা করো তোমার উপর তোমার আকল তোমার কদম তোমার আকল তোমার বেশারি তোমার কপাল কপালকে আমি আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদায় অবনত করতে বাধ্য করবে তুমি যদি তোমাকে নিয়ে একটু গবেষণা করো আল্লাহ কি বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস বলতে তোমরা যে আমার পুনরুত্থান দিবসকে অস্বীকার করছো কেন অস্বীকার করছো এই জন্যই তো যে তোমার বিশ্বাস হয়ে গেছে তোমাকে কবরের মধ্যে রাখা হলো কবরের মধ্যে রাখলে মাটি তোমাদেরকে খেয়ে ফেলবে এরপরে তোমাদেরকে জীবন দিয়ে আবার পুনরুত্থান করা সাধারণভাবে তোমাদের আকল তো বলছে যে হাউ ক্যান ইট বি পসিবল ফর এ ফর এ গড ফর এন এক্সিস্টেন্স টু গিভ ইউ রিবার্থ তোমাদেরকে আবার পুনর্জন্ম দান করা হাউ ক্যান ইট বি পসিবল ফর হিম আল্লাহ বলছেন তোমাদের আকল এটা বলছেন তো কিভাবে সম্ভব তো আমি তোমাদেরকে বলছি কিভাবে সম্ভব আল্লাহ বলছেন বান্দা তোমার জীবনের দুটি দিক কয়টি দিক তোমার সৃষ্টির দুটি দিক একটি হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ আরেকটি হচ্ছে বায়োলজিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ কেমিক্যাল কনস্টিটিউশন মানে হচ্ছে আমি তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি অর্থাৎ মূল প্রথম যে মানব সেই মানবকে সৃষ্টি করতে আমি সাতটা জিনিস ব্যবহার করেছি কয়টা সাতটা সেটা ভিন্ন সাবজেক্ট আমি জাস্ট প্রাথমিকভাবে আপনাকে বলছি বা ইনকুম টু ফি রাইটিং ইন মাস বোঝানোর জন্য এবং আমি নিচে যে আয়াত করেছি কিন্তু ওইলা সাবিদি রফিকা সে আয়াত বোঝানোর জন্য আল্লাহ বলছেন যে তোমাকে আমি তোমার প্রথম সৃষ্টির শুরু আমি মাটি দিয়ে করেছি আদম আলাইহিস সালাম এরপরে আমি আর মাটি বানাইনি এরপরে বায়োলজিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ মানুষকে দিয়ে মানুষের জন্ম দিয়েছি বান্দা তুমি একটু খেয়াল করে দেখো তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে মায়ের পেটে তোমার প্রথম অবস্থান এ ড্রপ অফ ওয়াটার সিঙ্গেল ড্রপ অফ এর পরবর্তী পর্যায়ে এই পানিটাকে আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন এই পানিটাকে আমি আবার যোগের মতো মানুষ বানিয়েছি যোগ সিনেমা ভালো যোগ হারা কাদের মানুষ তো হারা সিনেমা ভালো সব ভালো চিন্তা করে হারা রে রেলাস্তার বইলে এই যোগ দরে একটা বড় যোগ খালাকাল ইনসান মিন আলা এক জায়গায় খালাকাল ইনসান একই আয়াতে বলছেন তুরা তুরা থেকে আলাকা এক সময় ছিল আলাকার অর্থ মুফাসসিরিন কেরাম সায়েন্স যেহেতু ডেভেলপ করে নাই ওনারা তৎকালীন যুগের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ড অনুযায়ী ওই আয়াতে অনুবাদ করল কিন্তু লিসানুল আরব ইংলিশের মধ্যে যেমন অক্সফোর্ড ডিকশনারি আরবের মধ্যেও যেমন লিসানুল আরব অভিধান ওখানে দেখছে আলাকার একটা অর্থ যোগ আলাকার একটা অর্থ যোগ বায়োলজি বলতে আপনারা যারা বায়োলজি পড়েন বায়োলজির মধ্যেও দেখবেন যে মায়ের পেটে একটি জায়গায় গিয়ে আপনার অবস্থা একেবারে দেখতে যোগের মতো না আল্লাহ বলছে বান্দা পানি পৃথিবীর পর আমি তোমাকে যোগের মতো বানিয়েছি এর পরবর্তীতে মুদবা মুদবা মানে চিবানো মাংস চিবানো মাংস আপনি আজকে বাজার থেকে মাংস কিনে চিবিয়ে একটু তার সুরত দেখবেন এবং বায়োলজির বুকে ওই ছবিটা আপনি দেখবেন এরপরে আল্লাহ বলছে আমি তোমাকে এর পরবর্তীতে মানবীয়তা বৃদ্ধি দিলাম তোমার শ্রবণ শক্তি সামি তোমার শ্রবণ শক্তি এরপরে বসি তোমার দৃষ্টি শক্তি দিলাম কোরআনের মধ্যে আল্লাহ প্রথমে সামি বলেছে এরপরে বসি বলেছে সায়েন্স বলছে আল্লাহ এখানে সায়েন্স প্রতিষ্ঠা করছেন না আল্লাহ আপনাকে সত্যের মৌলিকত্বের সাইন্টিফিক ফ্যাক্টের কথা বলছেন সায়েন্স বলছে তোমাকে একটা স্টেজ
যে তোমরা স্টেজে আসতে আসতে পরিপূর্ণরূপে রূহ দিয়ে মানবীয় একটা সুরত দান করে তোমাকে মায়ের পেট থেকে পৃথিবী দেখালাম। আর এর পরবর্তীতে আমি বলছি এটা লম্বা কথা, আর মনে হচ্ছে এতটুকু তুমি চিন্তা করে দেখো, পানি লটকানো মাংস জোকের মতো, চিবানো মাংস, মানবীয় সামান্য আকৃতি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, প্রতিটা স্টেজে যদি আমি আল্লাহর রহমতের হাত তুমি বান্দার মাথার উপর না থাকতো, তুমি কি পানি থেকে লটকানো মাংস মতো থাকতে? পানি থেকে আমি তোমাকে কিভাবে সৃষ্টি করলাম? আজকে তুমি যখন গ্লাসের আয়নার মধ্যে দাঁড়াও, তুমি তোমার অবয়ব আয়নার মধ্যে দেখতে পাও, তুমি তখন একটু চিন্তা করে দেখো যে আমি এই শরীরের অবয়ব মায়ের পেটে লটকানো মাংসের মতো ছিলাম, লটকানো মাংসের মতো ছিলাম। এই আয়াত যখন টরন্টো বিশ্ববিদ্যালয়ের বায়োলজির হেড অফ দি ডিপার্টমেন্ট ডক্টর কিথ মো, ডক্টর কিথ মো উনি পড়লেন, উনি বললেন যে আই ওয়াজ অ্যামেজড at the scientific accuracy of the Holy Quran about the development of human embryo in the mother's womb. উনি বলছেন, উনি টরন্টো ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এছাড়া পুরো বিশ্বের মানুষ তাকে বায়োলজির রেফারেন্স হিসেবে মানে। উনি বলছেন, আমি যখন কোরআনের এই আয়াত পড়লাম আমি অবাক, হতবাক, নির্বাক, বাকরুদ্ধ হয়ে গেলাম যে 1400 বছর আগে কারেহারার অন্ধকারে নিমজ্জিত নবী কারেহারা থেকে বের হয়ে এমন এমন সত্যের কথা, এমন এমন সাইন্টিফিক ফ্যাক্টের কথা বললেন যে তার 1400 বছর পরে যে সায়েন্সের পর্দা উঠবে, যে সত্যের পর্দা 1400 বছর পরে উঠবে, সেই সত্যের, সেই ফ্যাক্টের, সেই সায়েন্সের কথা উম্মি নবী, যে নবী দুনিয়ার কোনো শিক্ষিত মানুষের মজলিসে বসেনি, সেই নবীর পক্ষে কারেহারার অন্ধকার থেকে বের হয়ে اللهم صل على سيدنا محمد وعلى آله.
আছে যেমন মঙ্গলবার আছে। সুফিজম, পীরগিরি, তাসাউফ,
পরিপূর্ণ রূপে আগদের নাম কিসের নাম আগদের নাম শিষ্টাচারিতার নাম ভদ্রতার নাম নম্রতার নাম ক্লাস টু এবং ক্লাস থ্রির একজন শিক্ষককে
প্রাইমারি লেভেলের একজন শিক্ষককে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পায়ে ধরে সালাম কোথায় করলেন? বাজারের মধ্যে। এতগুলো মানুষকে এটাই বুঝিয়ে দিয়েছেন, হতে পারি আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু উস্তাদের কদমের ধূপ, উস্তাদের কদমে। এটাই তাসাউফ, এটাই কুরআনের শিক্ষা, এটাই হাদিসের শিক্ষা, কুল সাহাবায়ে কেরামের শিক্ষা, কুল সাহাবায়ে কেরামের তাবেঈনের আউলিয়ায়ে কেরামের শিক্ষা। যে গোসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা বলি, আমরা বলি, সম্পর্ক দাবি করি, গবেষণাও করি না, প্রেক্ষিতও করি না। আব্দুল কাদের জিলানী নিজের ছেলেকে বলছেন, মেধা আমি যাওয়ার আগে কিছু উপদেশ তোমাকে দিয়ে দাও। আমার প্রথম উপদেশ, তুমি মনে করবে পৃথিবীতে তুমি সবচেয়ে খারাপ মানুষ, তুমি পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ। বেটা একটা বিদর্মিয়া যদি তোমার পাশ দিয়ে চলে যায়, তাকে দেখেও নাক ছিটকাবে না। কেন? কারণ তুমি কি জানো তোমার মত কি দিনের উপর হবে না তার মত বেদিনের উপর হবে? এমন তো হতে পারে মৃত্যুর আগে তুমি দিনহীন, মৃত্যুর আগে সেই দিনের পরিপূর্ণ ভিতরে। আমার রাসূল বলেছেন হাদিসের মাঝে মধ্যে, আপনারা জানেন যে মানুষ এমন আছে কিছু ইবাদত করতে 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 একেবারে জান্নাতে আঙুলও ঢুকে গেছে, মানুষের কাছে ইবাদত ভালো লাগে, জিকির ইলাহি ভালো লাগে, দরুদ মুস্তাফা ভালো লাগে, উস্তাদকে শিক্ষক করা ভালো লাগে, কোরআন তেলাওয়াত ভালো লাগে। কিছুদিন হলো সে ওই মজলিসে যাওয়া ছেড়ে দিছে, মজলিসে যাওয়া ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে ইবাদতের যে স্বাদ সেটা কম কমে আসছে। ফজরের নামাজ দেরি হয়ে গেছে, জোহরের নামাজ আর পড়ে না, কিছু পড়ে কিছু পড়ে না, আস্তে 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 দুই মাস তিন মাস এক বছর নামাজ পূজা সব শেষ। প্রথমে একেবারে জান্নাতে ঢুকে গেছে, কতক্ষণ পরে জান্নাত আর তাই বলতে যেটা চাচ্ছিলাম, আদর এখন এই মুহূর্তে মাথার মধ্যে গেছিলেন, আমরা যাদেরকে ইমাম মানি, আমরা যাদেরকে আমাদের ইমাম বলি, কুল আইমায়ে কেরাম এই আদবের উপর প্রতিষ্ঠিত ছিলেন। কিসের উপর? আদবের উপর। হযরত ইমাম বকি, ইমাম শাফেঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় একজন ইমাম, আর উস্তাদের দরবারে গেলে, উস্তাদের দরবারে গেলে পিতৃরাজ্য ছোট হয়ে থাকে, নিজের জীবন আমার বন্ধ হয়েছে, আমার কোনো কিছুই নাই, আপনার কসম করে বলছি, আপনারা আমাকে যতটুকু মনে করছেন, আমি উস্তাদ স্টেজে যারা বসে আছে তাদের কদমের আপনি প্রথমে দিনের দাওয়াত নিজের মধ্যে ধারণ করতে হবে,
আখলাকে মুহাম্মাদি ধারণ করতে হবে, ভদ্রতা নম্রতা শিষ্টাচারের অলংকার পড়তে হবে, এলমের অলংকার পড়তে হবে, হিকমত মাওইজাতিন হাসানা জাদিল হুম বিল্লাতি হিয়া আহসান এই দিনটাকে জমা করে সেটার পানীয় পান করতে হবে। এরপরে যখন আপনি দিনের দাওয়াত দেওয়া শুরু করবেন আল্লাহর কসম সেদিন বেশি দূরে নয় যেই 200 বছর আগে মুসলমানদের প্রথম স্বাধীন হয়েছে, সেই মুসলমানরা আবারও জেগে উঠবে। কাল কিয়ামত পর্যন্ত যদি আমি সুন্নিয়ত সুন্নিয়ত বলি সুন্নিয়ত প্রতিষ্ঠা হবে না ততক্ষণ পর্যন্ত আয়াতের যে তাবলীগের সিস্টেম আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত রাসূল পাকের কুল সুফিয়াই কেরামের তাবলীগ আমরা গ্রহণ করব না ততক্ষণ পর্যন্ত সম্ভব না। খাজা কোরআনুল দৃষ্টি রাদি আল্লাহু তাআলা আনহুর মতে ততক্ষণ সময় নবীর কত সময় যাই হোক ইতিহাসের ব্যাপার আমি 50 সাল ধরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিতাব লিখেছিলেন কিতাব যতক্ষণ কোনো আর্গুমেন্টেশন বানিয়েছেন কোনো কিছুই করেন না। কারণ এতটুকু মেসেজ তো আপনাদেরকে দিতে পেরেছি যে আদত না হলে আপনার জীবন কখনো সুন্দর হবে না। দুইটি মেসেজ আপনাকে দিলাম, একটা মেসেজ হচ্ছে তখনও আপনি নিজেকে ছোট মনে করবেন না, কখনো এটা মনে করবেন না যে আমি অক্ষম, আমি কি করে পারবো লেখাপড়া করতে, আমি কিভাবে মাস্টার্স করবো, সমাজের লোক তোমাকে কি বলবে। আজকে থেকে খুদ্ারি শিখেন কি খুদ্ারি পার্সোনালিটি, পার্সোনালিটি যদি না থাকে শূন্য প্রতিষ্ঠা করবেন কিভাবে। যদি একটা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলের সাথে একই টেবিলের মধ্যে বসে ইকোনমিক ফাইন্যান্স বায়োলজি যে কোনো বিষয়ে কথা বলতে না পারে শূন্য প্রতিষ্ঠা করে কি করবে। আমার সুরের দরবারে বায়োলজি না এক ব্যক্তির সমাধান ওই রসুলের দরবার থেকে আসবে। আল্লাহ নবীকে দিয়ে বললেন, আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার উটের কারণে চাষাবাদের কাজ করতে পারছি না, উট আমি কোনোভাবেই উটকে ব্যবহার করতে পারছি না, পাগল হয়ে গেছে কামড়া কামড়ি করে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন, উটটা বাঁধা ছিল বাগানের মধ্যে, আল্লাহর নবী সামনে গেলেন উটের মাথার মধ্যে ধরে একটা ঝাঁকুনি দিলেন, বললেন ঠিক হয়ে যা। কি তাহলে আমরা যারা সুন্নিয়তের দাবিদার, আমরা যারা নিজেদেরকে সুন্নিয়তের ইলেকট্রিসিটি স্টেজে বসাতে চাই, আবারও বলছি সেই বিষয়েও
আপনাকে শিক্ষা করেন, আপনি একটা ইউনিভার্সিটি ছাত্রের সাথে, একটা কলেজের ছাত্রের সাথে, একটা ইউনিভার্সিটি ডক্টরের সাথে যদি কথা বলতে চান, শুধুমাত্র